নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমার ধনুরাশির প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাব মার্চ মাসে আপনাদের কেমন যেতে চলেছে তবে আপনারা থামবেল থেকে একটা ছোট আন্দাজ করেই ফেলেছেন যে কেমন যেতে চলেছে তাও ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি আপনাদের এই মার্চ মাস কোন কোন দিক থেকে কেমন যেতে চলেছে তাই ভিডিওটি পুরো দেখো দেখো আসুন শুরু করে দেখো জাতক ও জাতিকারা মার্চে সারা মাসটাতে একটা স্বর্গীয় সুখ অনুভব করবে হ্যাঁ বন্ধুরা কারণ আপনাদের এই মাসে সমস্ত দিক থেকেই সুযোগ সুবিধা আসবে এবং আপনাদের সমস্ত দিক থেকেই ভালো হবে তো কোন কোন দিক থেকে আপনাদের ভালো বা কি কি হতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আপনাদেরকে দিতে চলেছি প্রথমে আসি বিদ্যাস্থান যারা বিদ্যার্থীরা আছেন তাদের পড়াশোনার মনোনিবেশ এই মাসে বাড়বে তবে মন চঞ্চল থাকবে তাই আমি ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে বলবো যারা পড়াশোনা করছেন পড়ার আগে অবশ্যই আপনারা ধ্যান করে নিন এবং পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট আপনারা ধ্যান করুন তারপরে পড়তে বসুন এবং আপনাদের স্টাডি হোমটা উত্তর পশ্চিম দিকে করুন তাতে আপনারই পড়াশোনাতে মনোনিবেশ অনেকটাই বাড়বে এরপরে আসি আপনাদের ব্যবসা যারা কসমেটিক দ্রব্য জাতীয় বিজনেস করছেন তাদের এই মাসে বিপুল পরিমাণে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদেরও এই মাসে বিপুল পরিমাণে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে আছেন তাদের এই মাসে নতুন কাজ আসবে এবং সেটি চেষ্টা করবেন আপনারা একটু কম রেটে সেটিকে অ্যাচিভ করতে কারণ দেখুন টাকার থেকে বড়ো জিনিস কাজ আপনার যখন অডিয়েন্স আপনাকে যখন চাইবে তখন অবশ্যই আপনার ডিম্যান্ড বাড়বে তো যাই হোক যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে আছেন তারা নতুন কাজের সুযোগ পেতে চলেছেন এরপরে আসি আপনাদের জব অর্থাৎ চাকরি যারা ধনুরাশি জাতক ও জাতিকারা চাকরি করছেন তাদের পদোন্নতি হতে চলেছে এবং যাদের পদোন্নতি নিয়ে এখনও পর্যন্ত প্রবলেমে পড়ে আছেন তাদের এই মাসে পদোন্নতি হবে। এছাড়াও পদোন্নতির সাথে সাথে আপনাদের এই মাসে প্রমোশনও হতে চলেছে এছাড়াও যারা ঘরে বেকার বসে আছেন তাদেরকে বলবো দয়া করে আপনারা চাকরির জন্য চেষ্টা করুন কারণ আপনাদের চাকরি এই মাসে হতে চলেছে এই মাসে লোহাতে হাত দিলেও সোনা হতে চলেছে তো যাই হোক আপনারা এই মাসে চাকরির জন্য চেষ্টা করুন কারণ আপনারা এই মাসে চাকরি পেতে চলেছে এরপরে আসি আপনাদের পারিবারিক স্থানটা ধনুরাশির জাতক ও জাতিকাদের পারিবারিক অবস্থান ভালো দেখা যাচ্ছে আপনাদের ভাই বোন বাবা মা সকলের মধ্যে একটা মনের মিল থাকবে এবং ছোটোখাটো তো ঝূর ঝামেলা থেকেই যায় সেটা তো বড় কথা নয় তবে আপনাদের মধ্যে মনোন থাকবে না এরপরে আসে বিবাহস্থান ধনুরাশির জাতক ও জাতিকারা যারা বিবাহের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য এগোতে পারে নতুন নতুন সম্পর্ক আপনাদের জীবনে আসবে এছাড়াও যারা প্রেমে এতদিন ধরে বাধা পাচ্ছিলেন তাদের প্রেম আসতে চলেছে পুরনো প্রেম ফিরতে চলেছে এবং সমস্ত দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন যারা দাম্পত্য জীবনে পা দিয়েছেন তাদের এই মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য থাকবে না একটা রোম্যান্টিক ভাব দেখা যাবে আপনাদের দুজনের মধ্যে মানে একে অপরের জন্য তৈরি বা একে অপরের জন্য প্রস্তুত সমস্ত কিছু কাজ করতে এরকম টাইপের মনোভাব থাকবে আপনাদের মধ্যে ঝুরঝামেলা থাকবে না তবে যাদের ডিভোর্সের প্রবলেম চলছে তাদের ডিভোর্স আটকেও যেতে পারে স্থগিত হয়ে যেতে পারে আপনাদের উভয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সন্তান স্থান যারা ধনুরাশির জাতক ও জাতিকারা আছেন তাদের সন্তান নিয়ে আপনারা এতদিন ধরে যা প্রবলেমে ছিলেন সেটি অনেকাংশে কাটতে চলেছে আপনারা এই মাসে আপনাদের সন্তানকে নিয়ে প্রাউড ফিল করবেন এবং সন্তানের দিকে সন্তানের দিকটা অনেকটাই ভালো এরপরে আসি আপনাদের সবচেয়ে বড়ো জিনিস এই মাসে আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ আছে তাই আপনারা লটারি কাটুন শেয়ার মার্কেটে ইনভেস্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন তবে আমি একটা কথাই বলবো যাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো আছে এবং শনি গ্রহ ভালো আছে এবং শুক্র গ্রহ ভালো আছে তারা লটারিটা কাটবেন তাই জন্য আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিন কারণ আমি চাই না আপনাদের পয়সা নষ্ট হোক যাই হোক মোটের উপরে যদি বলা যায় ওভারঅল এই মাসে আপনারা সমস্ত দিক থেকেই লাভে থাকবেন এবং সমস্ত দিক থেকেই ভালো হতে চলেছে তো যাই হোক ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ